আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প চয়নের অদ্ভুত এই গল্পের রাজ্যে আপনাকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত শিকারী কেনেথ অ্যান্ডারসনের লেখা দুর্ধর্ষ এক শিকার কাহিনী। গল্প শুরু করবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করি। আজকের গল্পের নাম ঝড়ো উপত্যকার বিভীষিকা। ব্যাপারটা সত্যি অদ্ভুত। কয়াম্বাটুর জেলার কোল্লেগাল তালুকের একটি বিশেষ অঞ্চলে ঘড়ি ধরে কাটায় কাটায় রাত 10টায় শুরু হয় ঘটনাটা, শেষ হয় ভোর 3টায়। ইচ্ছে করলে ঘটনাটার শুরুতে একবার আর শেষে একবার ঘড়ি মিলিয়ে নেওয়া যায়। ব্যাপারটা আর কিছুই নয়, ঝড়ো বাতাস। পশ্চিমের বিলিগিরি রঙ্গন পর্বত থেকে বয়ে আসা এই দমকা হাওয়া সমতল ভূমির জঙ্গল ও শস্যক্ষেত্র পেরিয়ে পূবে কাবেরী নদীর দুই তীরের ঘন বনভূমি ছাড়িয়ে গিয়ে ধাক্কা খায় ওপাশের পাহাড়ে পাহাড়ে। পাহাড় পর্বত উপত্যকা আর বনভূমির স্তব্ধতা খান খান করে দিয়ে হঠাৎই হু হু শব্দে বইতে শুরু করে এই দামাল হাওয়া। ক্রমশ আর্তনাদের পর্যায়ে গিয়ে পৌঁছায় বাতাসের কান্না। ঠিক 5 ঘন্টা একভাবে চলার পর সুইচ টিপে ফ্যান বন্ধ করে দেওয়ার মতোই যেমন শুরু হয়েছিল তেমনি হঠাৎ করেই থেমে যায় আবার ওই তীব্র বাতাস। ব্যাপারটার কোনো প্রাকৃতিক ব্যাখ্যা নিশ্চয়ই আছে এবং তা ভৌগোলিকরাই ভালো বলতে পারবেন। বিখ্যাত শিকারী কেনেথ অ্যান্ডারসনের শিকারের সাথে এর সম্পর্ক না থাকলে এই ব্যাপারটার উল্লেখ করার কোনো কারণ ছিল না। বিলিগিরি রঙ্গন পর্বতমালার পাদদেশেই তার ঘাঁটি স্থাপন করেছিল এক মানুষখেকো বাঘ। উত্তরে কোল্লেগাল থেকে দক্ষিণে হিমবুম আর পশ্চিমে বিলিগিরি রঙ্গন পর্বত থেকে শুরু করে নিচের সমতল ও বনভূমি পেরিয়ে পুরো কাবেরী নদী পর্যন্ত প্রায় 45 বর্গমাইল এলাকা জুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল এই মানুষখেকো বাঘটি। পশ্চিমের বিস্তীর্ণ পর্বতমালার কোনো এক অঞ্চলেই বোধহয় জন্ম হয় বাঘটির। প্রায় 5000 ফুট ওপরে ওখানে পাহাড়ের গায়ে কফি বাগান আছে বেশ কিছু। বহুদিন আগে পাহাড়ের গায়ের ঘন বন জঙ্গল কেটে ওখানে কফির চাষ শুরু করেন এক ইংরেজ ভদ্রলোক। জঙ্গলে অজস্র পশু পাখি ছিল তখন, বিশেষ করে হরিণ। আর এত হরিণ ছিল বলেই প্রচুর মাংসাশী প্রাণী এসেও জুটেছিল ওখানটায়। ধীরে ধীরে এলো সভ্যতা, মানুষের প্রয়োজনে বনভূমির পরিধি কমতে শুরু করলো, রাস্তা তৈরি হলো, যানবাহনের চলাচল শুরু হলো সে রাস্তায়, আর শুরু হলো নির্বিচারে প্রাণী হত্যা। নিশ্চিহ্ণ হয়ে যেতে শুরু হলো হরিণের দল। মাংসাশী প্রাণীর খাদ্যে ঘাটতি দেখা দিল। বাধ্য হয়েই বাঁচার তাগিদে জঙ্গলের আদিবাসী শোলাগাদের গ্রাম থেকে গৃহপালিত পশু মেরে খেতে শুরু করলো মাংসাশী প্রাণীরা। নতুন লোকের আবির্ভাবে নতুন কাজ পেল আদিবাসীরা। কফি বাগানের এক প্রান্তে একটা বসতি স্থাপন করে বাগানে কুলির কাজ করত বেশ কিছু সংখ্যক আদিবাসী শোলাগা। হঠাৎ একটা বাঘিনী আর তার একটা বাচ্চার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠল তারা। প্রায় প্রতিদিনই শোলাগাদের বসতি থেকে গবাদি পশু মেরে নিয়ে যেত বাঘিনী, তারপর মায়ে পোয়ে মিলে তা খেত। দিন দিন বড় হয়ে উঠতে থাকলো বাচ্চাটা। তারপর একদিন দেখা গেল মায়ের সাথে আর শিকারে বেরোচ্ছে না সে। বেশ বড় হয়েছে বাচ্চাটা, তখন নিজেই শিকার করতে শিখেছে। কাজেই প্রকৃতির নিয়মানুসারে মায়ের কাছ থেকে আলাদা হয়ে পড়ল সে। আর তার খেসারত দিতে হলো শোলাগাদের, কারণ আগে মায়ের শিকারেই ভাগ বসাতো বাচ্চাটা, কিন্তু এখন সেও আলাদাভাবে শিকার করে। অতএব দ্বিগুণ বেড়ে গেল শোলাগাদের ক্ষতির পরিমাণ। শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে বাঘ দুটোকে মারার চেষ্টা করল শোলাগারা।
ওদের তো আর বন্দুক নেই, তাই কাছেই লোকানাহালি গায়ের এক অভিজ্ঞ বৃদ্ধের শরণাপন্ন হলো তারা। লোহা আর সীসার টুকরো ভরে একটা বিশেষ ধরনের বোমা তৈরি করে দিল তাদেরকে বৃদ্ধ। এখন শুধু সুযোগের অপেক্ষা। সে সুযোগ এলো আরও 9টা পশুর বাঘের হাতে মারা যাবার পর। বাঘের 10 নম্বর শিকারটি হলো দুগ্ধবতী মোটাসোটা একটা গাভী। চারণক্ষেত্র থেকে দিন দুপুরে 3 জন রাখালের সামনেই গরুটাকে মেরে নিয়ে গেল বাঘ। গরুটাকে নিয়ে চলে যাবার পর বাঘকে অনুসরণ করতে শুরু করলো 3 জন রাখাল। অনুসরণ করে এসে ঝোপের ভেতর এক জায়গায় শিকারের ওপর বাঘকে বসে থাকতে দেখলো তারা। সাথে সাথেই দারুণ চেঁচামেচি জুড়ে দিয়ে বাঘকে ভয় দেখাতে শুরু করলো রাখালেরা। ভয় পেয়ে নয়, বোধহয় বিরক্ত হয়েই তখনকার মতো শিকার ফেলে রেখে চলে গেল বাঘটা। মরা গরুটাকে পাহারা দেবার জন্য 2 জন রাখাল সেখানেই বসে রইল। খবর দিতে গ্রামে ফিরে গেল 3য় জন। এরকম একটা সুযোগের অপেক্ষায় করছিল গ্রামবাসীরা। বোমা নিয়ে লাফাতে লাফাতে ছুটে চলে এলো তারা। মরা গরুর বাঁট চিরে তার ভেতর বোমাটা পুড়ে আবার তা ভালো মতো সেলাই করে দিয়ে গ্রামে ফিরে গেল তারা। রাতের বেলা বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেল আশপাশের বস্তিগুলো থেকে। ভোর হতে না হতেই আবার ঘটনাস্থলে ছুটে এলো গ্রামের লোক। দেখলো মরা গরুর কাছেই মরে পড়ে আছে গরুটার হত্যাকারী বাঘটা নয়, তার মা বাঘিনী। বোমার ঘায়ে নাক, মুখ আর চোয়াল পুরো উড়ে গেছে বাঘিনীর। বাঘের পরিবর্তে বাঘিনী মরায় বিন্দুমাত্র দুঃখিত হলো না শোলাগারা। 2টো বাঘই সমান জ্বালাচ্ছিল ওদের। 2টো শত্রুর একটা মরেছে, এতেই ওরা খুশি। সুযোগ মতো আরেকটাকেও মারতে পারা যাবে। সেই বৃদ্ধের কাছে গিয়ে আরও একটা বোমা বানিয়ে আনলো শোলাগারা। আবার সুযোগের অপেক্ষা করতে থাকলো তারা, কিন্তু আর সুযোগ দিল না তাদের বাঘটা। নিশ্চয়ই কাছে পিঠে বসে বোমার আঘাতে মায়ের মৃত্যু ঘটতে দেখেছিল সে, এবং তাতেই সতর্ক হয়ে গেছে। লোকজনের সামনে থেকে আর এখন গবাদি পশু ধরে নিয়ে যায় না সে, বরং ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থেকে অপেক্ষা করতে থাকে। দলছুট কোনো গরু মোষকে দেখলেই হঠাৎ ঝোপ থেকে বেরিয়ে এসে মুহূর্তে তাকে মেরে কাঁধে বই নিয়ে ছুটে পালায়। তারপর কোনো দুর্গম জায়গায় টেনে নিয়ে গিয়ে যতদূর সম্ভব মাংস খেয়ে নেয় শিকারের গা থেকে। অবশিষ্টাংশের কাছে 2য়বার আর ভুলেও ফিরে আসে না সে। শোলাগাদের ক্ষতির পরিমাণ আরও বেড়ে গেল এতে, কারণ এখন খাবার জন্যে রোজই নতুন নতুন শিকার ধরতে হয় বাঘকে। বাঘটাকে মারার নতুন পথ খুঁজতে শুরু করলো শোলাগারা। শেষে গিয়ে ধরে পড়ল স্থানীয় নিমরট বাসিন্দাদের কাছে, কারণ তাদের কাছে গাধা বন্দুক আছে কয়েকটা। শোলাগাদের অনুরোধে গাধা বন্দুক নিয়ে বাঘের পেছনে হন্যে হয়ে ছুটে বেড়ালো নিমরট শিকারীরা, কিন্তু তার টিকির নাগালও পেল না ওরা। ওর একমাত্র কারণ, মানুষকে এড়িয়ে চলতে হয় এটা খুব ভালো মতোই জানা আছে বাঘটার। দিন কাটতে লাগলো, এলো বর্ষাকাল। ঘন কালো মেঘে ছেয়ে গেল আকাশ, মুষলধারে বৃষ্টি নামলো বন পাহাড়ের বুকে। বেশ কিছুদিন অবিরাম বর্ষণের পর বিদায় নিল বর্ষা, তার জায়গা দখল করলো হালকা কুয়াশা। ক্রমেই ঘন হলো কুয়াশার আস্তরণ, হিমালয় থেকে ধেয়ে এলো কনকনে ঠান্ডা বাতাস। শীতের প্রকোপে সারাক্ষণই প্রায় ঘরে বন্দি থাকতে হয় শোলাগাদের। এতে অসুবিধায় পড়ে গেল বাঘটা, তবে শীতে নয়, ক্ষুধায়। সারাটা বর্ষাকাল ধরতে গেলে অনাহারেই থেকেছে সে। এখন শীতের জন্য শোলাগারা ঘর থেকে বেরোতে না পারায় পশুচারণও বন্ধ, বাঘের শিকারও তাই মিলছে না। বাধ্য হয়ে একদিন নিজের চিরপরিচিত আভাসভূমি পার্বত্যাঞ্চল ত্যাগ করে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল বাঘটা। লোকানাহালি ও বাইলুরের মধ্য দিয়ে চলে যাওয়া বিস্তৃত সড়ক ধরে হাঁটতে হাঁটতে সেই ঝড়ো উপত্যকায় এসে পৌঁছলো সে। পশ্চিমে পাহাড়ের সারি থাকায় এ এলাকায় বৃষ্টিপাত কম, পাহাড়ে বাধা পেয়ে হিমেল হাওয়া ঢুকতে পারে না বলে শীতও কম।
তাই শীতকালেও পশু চড়াতে বেরোয় এ এলাকার লোকেরা। তাছাড়া লোক সংখ্যা এখানে বেশি হওয়ায় গবাদি পশুর সংখ্যাও বেশি। এসব দেখে শুনে বাঘের তো পোয়া বারো, নতু মধ্যমে গরু মোষ মারায় মন দিল সে। শিকার ধরতে বেশি কষ্ট হয় না বলে স্বভাব খারাপ হয়ে গেল বাঘটির, ক্রমেই অলস হয়ে উঠল সে। বাধা না পেয়ে সতর্কতাও কমে গেল অনেকখানি। একবার খেয়ে যাবার পর আবার শিকারের অবশিষ্টাংশ খাবার জন্য ফিরে আসতে শুরু করল সে। শোলাগাদের কাছ থেকে একটা চতুর গরু খেকো বাঘের গল্প শুনেছিল এই অঞ্চলের লোকেরা। তারা আন্দাজ করল তাদের এলাকায় এসে হাজির হওয়া বাঘটা যদি শোলাগাদের সেই চতুর বাঘটি হয় তাহলে স্বভাব বদলে গেছে তার, অথবা এটি একটি সম্পূর্ণ নতুন বাঘ। কিন্তু যে বাঘই হোক, ক্ষতি যখন করেছে এটাকে মারা দরকার। ঝড়ো উপত্যকায় ম্যারিকেন নামে এক শিকারীর কাছে একটা 12 বোরের শটগান আছে। অনেকের কাছেই এখানে গাদা বন্দুক আছে, তবে তার চেয়ে অনেক ভালো ম্যারিকেনের শটগান। তাছাড়া লাইসেন্স নেই গাদা বন্দুকের মালিকদের, কিন্তু ম্যারিকেনের তাও আছে। সুতরাং ম্যারিকেনকে একটু আলাদা চোখে দেখতো এই এলাকার লোকেরা। ঝোড়ো উপত্যকায় সেদিন নিয়মিত ঝোড়ো হাওয়া বইছে, আর তার ওপর আকাশ জুড়ে ঘনিয়ে এসেছে কালো মেঘ। এক বন্ধুসহ মাচায় বসে বাঘের অপেক্ষা করছে ম্যারিকেন। নিচে একটু দূরে মাটিতে পড়ে আছে এক অর্ধভুক্ত মোষের খয়েরি লাশ। লোকানাহালির মোড়লের 50টা মোষের মধ্যে শ্রেষ্ঠ ওই মোষটিকে দিনের বেলায় মেরে তার থেকে কিছুটা খেয়ে গেছে বাঘ। এমনিতে পাখি আর খরগোশ ছাড়া আর কিছু মারে না হ্যারিকেন। বন্দুকটা কেনার পর বড় জানোয়ার বলতে শুধু একটা হরিণ মেরেছিল সে, তাও বন্য কুকুরের তাড়া খেয়ে একটা ডোবার পানিতে নেমে অসহায়ভাবে দাঁড়িয়েছিল হরিণটা। কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে সেই অসহায় হরিণটাকে মেরেছিল ম্যারিকেন। এই জাতের শিকারি ম্যারিকেনকে সেদিন বাঘ মারতে যেতে হলো বাধ্য হয়েই, কারণ এ গায়ে বাস করে এ গায়েরই মোড়লের কথা না রাখলে শেষে ম্যারিকেনের পক্ষে গায়ে বাস করা দুঃসহ হয়ে পড়বে। অবশ্য অনেক রকম ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল ম্যারিকেন। কোনো উৎসুক শিকারীকে বন্দুকটা ধার দিতে চেয়েছিল, প্রচণ্ড পেট ব্যথা করছে বলে ভানও করেছিল, কিন্তু কোনো কিছুতেই কান্না দিয়ে জোর করে তাকে মাচানে পাঠিয়ে দিয়েছে মোড়ল। এখন তাই মাচায় বসে বসে মোড়লের 14 পুরুষ উদ্ধার করছিল ম্যারিকেন, সেই সাথে ঝড়ো হাওয়া বৃষ্টি আর বাঘেরও। কিন্তু ম্যারিকেনের জঘন্য গালাগালকে উপেক্ষা করে প্রায় একই সঙ্গে এলো বৃষ্টি আর বাঘ। ঝোড়ো বাতাসের গর্জন আর বৃষ্টির শব্দকে ছাপিয়ে মাঝে মাঝেই বাঘটার হাড় চিবানোর শব্দ কানে এসে বাজছে ম্যারিকেনের। নিকষ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, আর না দেখে গুলিও করা যায় না। অবশ্য গুলি করার ইচ্ছেও ম্যারিকেনের ছিল না, তার ভয় বাঘের গায়ে গুলি না লাগলে রেগে গিয়ে সুরসুর করে গাছে উঠে এসে তাকে ধরে নিয়ে যাবে বাঘ। গাছে উঠতে জানে না বাঘ, বারবার বলেও তাকে ও কথাটা বিশ্বাস করাতে পারছিল না তার সঙ্গী। মোড়লকে গালাগাল দিয়েছে আর বাঘ আসা সত্ত্বেও গুলি চালায়নি ম্যারিকেন, এ কথা সকালবেলা মোড়লকে বলে দেবার ভয় দেখালো শেষ পর্যন্ত তার সঙ্গী লোকটি। অগত্যা বাঘের হাড় চিবানোর শব্দ লক্ষ্য করে অন্ধকারেই গুলি চালালো ম্যারিকেন। বন্দুকের প্রচণ্ড শব্দকে ছাড়িয়ে গর্জন করে উঠল বাঘ। বেশ কিছুক্ষণ তার ছটফটানি আর ঝোপঝাড় দলিত মলিত করার শব্দ শুনতে পেল ম্যারিকেন ও তার সঙ্গী। গুলি লক্ষ্যভেদ করেছে আন্দাজ করল ওরা। সকাল হতেই মাচা থেকে নেমে গ্রামে ফিরে গিয়ে খবর দিল তারা। সঙ্গে সঙ্গেই দল বেঁধে মৃত বাঘকে খুঁজতে বেরোলো গ্রামের লোকেরা, কিন্তু রক্তের চিহ্ন বা পায়ের দাগ কিছুই তারা খুঁজে পেল না। সব চিহ্ন ধুয়ে মুছে ফেলেছে গতরাতের বৃষ্টি। তবু আশেপাশের বেশ কিছু দূর পর্যন্ত খুঁজে দেখল তারা, কিন্তু পেল না মৃত বাঘ বা তার কোনো চিহ্ন। দিন যেতে লাগলো,
প্রায় 6 সপ্তাহ পেরিয়ে যাবার পরও যখন আর কোনো গবাদি পশু মারা পড়ল না বা বাঘের সাড়া শব্দ পাওয়া গেল না, গ্রামের লোক ধরেই নিল ম্যারিকেনের গুলিতে মারাত্মকভাবে জখম হয়ে দূরে কোথাও গিয়ে মারা গেছে বাঘটা। এতে ম্যারিকেনের ওপর দারুণ সন্তুষ্ট হয়ে তাকে 10 টাকা পুরস্কার দিল মোড়ল। আগের চেয়ে 10 গুণ বেড়ে গেল ম্যারিকেনের সম্মান। তারপর একদিন সকালে কফি বাগানের কাছে ঘাস কাটতে গেল একটি মেয়ে। দুপুর গেল, বিকেলও গড়িয়ে গেল, কিন্তু ফিরে এলো না মেয়েটি। চিন্তিত হয়ে মেয়েটিকে খুঁজতে বেরুলো তার আত্মীয়রা। খুঁজতে খুঁজতে কফি বাগানের কাছে কাটা ঘাসের স্তূপ পেল তারা। কাস্তেটিও পড়ে আছে ঘাসের স্তূপের পাশে, কিন্তু মেয়েটির পাত্তা নেই। বহু খোঁজাখুঁজি করেও পাওয়া গেল না মেয়েটিকে, পাওয়া গেল না তার কোনো চিহ্ন। বাঘে যে ধরে নিয়েছে তারও কোনো নমুনা নেই আশেপাশে কোথাও। হতাশ হয়ে বাড়ি ফিরে এলো মেয়ের আত্মীয়রা। দিন 15 পরে কফি বাগানের কাজ সেরে বাড়ি ফেরার পথে আবার হারিয়ে গেল একটি ছেলে। কিন্তু এবার খোঁজাখুঁজি করে ছেলেটির সন্ধান না পেলেও তার কী হয়েছে বোঝা গেল, বাঘেই নিয়েছে তাকে। ছেলেটি একটা নালা পেরোবার সময় পাড়ের কাছের ঝোপ থেকে আচমকা বেরিয়ে এসে ওকে টেনে নিয়ে বনের ভেতর চলে যায় বাঘ। বনে ঢুকে খোঁজার সাহস নেই কারও, অতএব পাওয়া গেল না মৃতদেহটা। দিন কয়েক পরে মরতে মরতে বেঁচে যাওয়া আরেকটি ছেলে। বনের মাঝে মাঠে মোষ চড়াচ্ছিল ছেলেটি। মোষগুলোকে মাঠে চড়তে ছেড়ে দিয়ে একটা মোটা গাছের গুড়িতে ঠ্যাস দিয়ে বসেছিল ছেলেটি। এমন সময় হঠাৎ তার দিকে ফিরে ঘোঁত ঘোঁত শব্দ করতে শুরু করলো মোষের দল। ছেলেটির মনে হলো কোনো কারণে ভয় পেয়ে গিয়ে অমন করছে মোষগুলো। হঠাৎ বাঘের কথা মনে পড়ে গেল তার। দুদুটো মানুষ খোয়া গেছে এর আগে জানে সে। ভয় পেয়ে গিয়ে যেটার গোড়ায় বসেছিল সেই গাছটা বেয়ে ওপরে উঠতে শুরু করলো ছেলেটি। সে কয়েক ফুট উঠতে না উঠতেই পেছনের ঝোপ থেকে লাফ দিয়ে বেরিয়ে এলো বাঘটা। তারপর পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে গাছ থেকে টেনে নামাবার চেষ্টা করলো ছেলেটাকে। কিন্তু আগেই সতর্ক হয়ে গেছে মোষের পাল। রাখাল বা মালিককে বাঁচাবার জন্য প্রায়ই দল বেঁধে বাঘকে আক্রমণ করে বসে মোষেরা। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না। একাধিক মোষ মাথা নিচু করে শিং বাগিয়ে ফোঁস ফোঁস করে তেড়ে আসতেই পালালো বাঘ। ছেলেটি ফিরে এসে খবর দিতেই আতঙ্কিত হয়ে পড়ল শোলাগারা। সত্যি সত্যি তাহলে একটা মানুষ খেকো আস্তানা গেড়েছে তাদের এলাকায়। অতএব আগের চেয়ে 10 গুণ সতর্ক হয়ে গেল তারা। কিন্তু প্রায় সতর্ক হয়ে যাওয়া সত্ত্বেও প্রায় রোজই একটা না একটা অঘটন ঘটতেই লাগলো। পাহাড়ের পাদদেশের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল সেই দুঃসংবাদ। আশেপাশের ছোট ছোট মন্দিরগুলোতে বেজে উঠল ঘণ্টা। ওই সাক্ষাৎ মৃত্যুদূতের হাত থেকে বাঁচার জন্য পুজো দিতে শুরু করলো সবাই। পরোক্ষভাবে হলেও এই মূর্তিমান বিভীষিকার জন্য দায়ী তারা দুজনেই একথা ঠিকই বুঝতে পারল ম্যারিকেন আর মোড়ল। সবচেয়ে বেশি বিপদে পড়ল কফি বাগানের কুলিরা। কাজের জন্য কফি বাগানে বেরোতেই হয় তাদের, আর কফি বাগানের আশেপাশের ঝোপেই ঘাপটি মেরে বসে থাকে মানুষ খেকোটা। সুযোগ পেলেই একজনকে মুখে নিয়ে পালায়। শেষ পর্যন্ত আর টিকতে না পেরে নোটিশ দিয়ে বসল কুলিরা। অবিলম্বে বাঘটাকে মারার ব্যবস্থা না করলে বাগান ছেলে চলে যাবে তারা। এবারে টনক নড়ল কফি বাগানের মালিকদের। শুরু হলো খবরের কাগজে লেখালেখি। কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না মিস্টার কেনেথ এন্ডারসনের। চেঞ্জে যেতে বলেছেন ওকে ডাক্তার। কোথায় যাবেন ভাবছেন মিস্টার অ্যান্ডারসন। এমনি সময় একদিন খবরের কাগজে লোকানাহালির মানুষ খেকো বাঘটার কথা জানতে পারলেন তিনি। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল তার অ্যাডভেঞ্চার পাগল মন। ঠিক করলেন তিনি ওই ঝড়ো উপত্যকায় অর্থাৎ লোকানাহালিতেই চেঞ্জে যাবেন তিনি। একসাথে দুই কাজ হয়ে যাবে, ডাক্তারের নির্দেশও পালন করা হবে, সেই সাথে ভয়ঙ্কর এক বাঘের পেছনেও লাগা যাবে।
দেরি না করেই তল্পিতল্পা গুটিয়ে কিছুদিনের মধ্যেই বেরিয়ে পড়লেন অ্যান্ডারসন। তার স্টুডি বেকারটায় চেপে সে পথে চললেন মিস্টার অ্যান্ডারসন। গল্পের বাকি অংশটুকু শিকারির মুখ থেকেই শোনা যাক। খবরের কাগজে মানুষ খেকোটার কথা জানতে পেরে আমার স্টুডি বেকারে চেপে সেদিনই লোকানাহালিতে এসে পৌঁছুলাম। স্থানীয় লোকের সাথে দেখা করে আমার উদ্দেশ্যের কথা জানাতেই সাদরে গ্রহণ করলো আমাকে তারা। বাঘটা সম্পর্কে অনেকেই খবর দিল, কিন্তু তাতে আমার বিশেষ সুবিধা হলো না। কোনো নিয়মকানুন মেনে চলে না বাঘটা, যখন যেখানে সুযোগ পায় শিকার করে। লোকানাহালি, বাইলুর ও তার আশেপাশের বসতি থেকে শুরু করে পূব দিকে হনুর রামপুরম পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ঘুরে বেড়ায় সে। আর কখন যে কোথায় থাকবে তাও বলা যায় না কিছুই। কফি বাগানের কুলি ম্যারিকেন আর মোড়লের সাথে কথা বলে বুঝলাম সাংঘাতিক ধুরন্ধর এই বাঘটা। মানুষখেকো বাঘেরা সাধারণত যেসব নিয়ম মেনে চলে তার কোনোটিই মানে না এটা। লোকানাহালির দক্ষিণে একটি ছোট্ট জলাশয়ের পাড়ে ক্যাম্প পাতলাম সে রাতে। রাত 10টায় নিয়ম অনুযায়ী বইতে শুরু করলো ঝড়ো বাতাস। আরাম পেয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না, হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। হাত ঘড়িতে দেখলাম 3টা বাজে। হঠাৎ করে বাতাস বন্ধ হয়ে যাওয়ায় কি ঘুম ভেঙে গেল? একটানা প্রচণ্ড শোঁ শব্দ হঠাৎ থেমে যাওয়ায় অদ্ভুত নিস্তব্ধ লাগছে চারপাশটা। গরমও অনুভূত হচ্ছে একটু একটু। কয়েক মুহূর্ত পরই ঘুম ভাঙার আসল কারণটা টের পেলাম। আমার সদাসতর্ক মস্তিষ্কে ঘুমের ঘোরেও ভয়াল শব্দটা পৌঁছেছিল, তাইতেই ঘুম ভেঙে গেছে। ওদিকের পাহাড়ের পাদদেশে থেকে ডেকে উঠেছিল বাঘ, এখনও আবার ডাকতে শুরু করেছে ওটা। আর ঘুমানো সম্ভব নয়। রাইফেলটা নিয়ে বেরিয়ে এলাম তাঁবু থেকে। তরুণ বয়সে এ অঞ্চলের পাহাড়ের বনে অনেক ভালুক শিকার করেছি আমি, কাজেই এলাকাটা আমার চেনা। বর্ষার পর পাহাড়গুলোর গা থেকে নেমে আসা তীব্র স্রোতা পাহাড়ি ঢলে সেখানে নালার সৃষ্টি হয়। বর্ষা চলে গেলেই শুকিয়ে যায় পানি, কিন্তু মাটির বুক চিরে যাওয়া নালার গভীর চিহ্ন থেকেই যায়। এসব নালার দুপাশে জন্মে আছে ছোট ছোট গাছপালার গভীর জঙ্গল। ওই ঝোপঝাড়ের ভেতর থেকে ভালুক মারা সোজা, কারণ চলার সময় ভীষণ গোলমাল করে ভালুক। কিন্তু বাঘের বেলায় তা নয়, ছায়ার মতো নিঃশব্দে ঝোপঝাড়ের মধ্য দিয়ে এগিয়ে আসে বাঘ। তাই ওসব ঝোপঝাড় 10 গুণ বাড়িয়ে দেয় বিপদের সম্ভাবনা। তবুও চোখ কান খোলা রেখে রাইফেল হাতে বসলাম তাঁবুটার পাশে, কিন্তু সে রাতে এলো না বাঘটা। ভোর হতেই দেখা করতে গেলাম মোড়লের সাথে। গত রাতে বাঘের ডাক সেও শুনতে পেয়েছে। তার কাছ থেকে আমি টোপের জন্য 3টে বাচ্চা মোষ কিনতে চাইলাম। মোষ বেচতে রাজি হলেও সোজা সাপটা রায় দিল মোড়ল, মানুষ ছেড়ে কিছুতেই মোষ খেতে চাইবে না মানুষ খেকো বাঘ। মোড়লের কথায় কান দিলাম না আমি, কারণ তার চেয়ে বাঘের স্বভাব অনেক ভালো জানা আমার। খাদ্যের প্রয়োজনেই মানুষ মারে বাঘ, একটানা বেশ কিছুদিন মানুষ না পেলে কি উপোস করে থাকবে সে? না চেষ্টা করবে মানুষ মারার? তাও যদি না পায়, খাবার মতো যা পাবে তাই খাবে। তবে এ বাঘটার ধরন ধারণ একটু আলাদা, সেটাই ভাবনার কথা। মোড়লের কাছ থেকে 3টা মোষের বাচ্চা নিয়ে সকাল 9টা নাগাদ পাহাড়ের পাদদেশের দিকে এগিয়ে চললাম। সাথে চলল এ গায়েরই কয়েকজন লোক। কিছুদূর যেতেই পূর্ণবয়স্ক পুরুষ বাঘের পায়ের চিহ্ন চোখে পড়ল আমার। এসব পায়ের দাগ দেখেই বাঘের নিয়মিত চলাচলের পথ আন্দাজ করতে হয়। কাঁটা গাছ আর ঝোপের মধ্যে অনেক খোঁজাখুঁজি করে 3টা জায়গা ঠিক করে মোষের বাচ্চা 3টাকে বাঁধলাম। প্রতিটি ক্ষেত্রেই 2টি বা 3টি নালার সঙ্গমস্থলকে কাজে লাগাতে চেয়েছি।
উদ্দেশ্য এসব নালার যে কোনোটা ধরেই আসুক না কেন বাঘটা, একটা মোষ ঠিকই চোখে পড়বে তার। সে রাত বা পরদিন মোষের বাচ্চাগুলোকে ছুঁইলও না বাঘটা, যদিও পায়ের ছাপ দেখে বোঝা গেল ওগুলোর অতি কাজ দিয়েই হেঁটে গেছে সে। তবে কি মোড়লের কথাই ঠিক, মানুষ ছাড়া আর কিছুই খায় না এই হারামি বাঘটা? দুশ্চিন্তার অবসান ঘটল দ্বিতীয় দিন। ভোর থাকতেই উঠে মোষগুলোকে দেখতে গেলাম আমি। একটা মোষকে মেরে তাকে টেনে নিয়ে যেতে চেয়েছিল বাঘটা, কিন্তু পারেনি, কারণ বাঘের এ স্বভাবটা আমার জানা থাকায় অত্যন্ত শক্ত দড়ি দিয়ে বেঁধেছিলাম মোষগুলোকে। অন্য বাঘ হলে দড়ি টেনে ছিঁড়তে না পারলে দাঁত দিয়ে কামড়ে তা কাটার চেষ্টা করত, কিন্তু এ বাঘটা তা করেনি। এ ব্যাপারটাও আর সব সাধারণ বাঘের চাইতে আলাদা করে দিয়েছে এটাকে। আজ রাতে কোথায় বসে বাঘটার অপেক্ষা করব খুঁজতে গিয়েই সাংঘাতিক ভুলটা চোখে পড়ল আমার। অত্যন্ত আনাড়ি শিকারীরাও যে ভুলটা করতো না তাই করে বসেছি আমি, বোধহয় আমার অসুস্থ শরীরই এর জন্য দায়ী। ভুলটা হলো টোপ বাঁধার আগেই মড়ির উপর বসে বাঘের অপেক্ষা করার জন্যে মাচান বাঁধা যায় এমন গাছ আশেপাশে আছে কি না খেয়াল করে দেখা উচিত, কিন্তু আমি তা করিনি। এমনিতেই এই অঞ্চলে বড় গাছ নেই বললেই চলে, তার উপর আমি যেখানে মোষটা বেঁধেছি তার ত্রিসীমানায় বড় গাছ তো দূরের কথা, আমার ভার সহ্য করার মতো গাছও নেই একটা। এখন ভেবে আর কোনো লাভ নেই, হয় আবার লুকিয়ে সুবিধা মতো জায়গায় মোষ বেঁধে তাক বাঘ মারার অপেক্ষা করতে হবে, নয়তো এ মরিটার কাছাকাছি কোথাও মাটিতে বসেই বাঘের অপেক্ষা করতে হবে আমাকে। আমার প্ল্যানটা খুলে বলতেই অন্য কোনো সহজ উপায়ে আমাকে আত্মহত্যা করার পরামর্শ দিল মোড়ল। শেষে যখন বুঝল আমি বাঘের হাতেই প্রাণ দিতে ইচ্ছুক, আমাকে বাঁচাবার নতুন বুদ্ধি বের করল। সে বলল মোষের শরীরের কোথাও একটা বোমা ভরে রাখলেই তো ল্যাটা চুকে যায়। কিন্তু তাতেও আমি রাজি না হওয়ায় রেগে মেগে আমার যা ইচ্ছা তা করতে পারি বলে অনুমতি দিল মোড়ল। ওর ভাবগতিক দেখে হেসে ফেললাম আমি। আগেই বলেছি কয়েকটা নালার সঙ্গমস্থলে বেঁধে রেখে এসেছিলাম মোষের বাচ্চাগুলোকে। বাচ্চাটা যেখানে খুন হয়েছে তার কাছাকাছি এসে মিশেছে তিনটি নালা, এর মধ্যে দুটি বেশ বড়, তৃতীয়টি অপেক্ষাকৃত ছোট। এই ছোট নালাটির এক জায়গায় ফুট চারেক গভীর একটা খাদ আছে। বর্ষার সময় ঢালু জমিতে নিয়মিত পানি প্রবাহের ফলে সৃষ্টি হয়েছে খাদটার। বড় নালা দুটির দিকে মুখ করে দাঁড়ালে এই খাদটি ডান দিকে, অর্থাৎ উত্তর দিকে। পশ্চিম থেকে আসা বড় নালা দুটির একটির কাছে যেতেই দেখা গেল বাঘের পায়ের ছাপ। এ নালা ধরে এসেই মোষটাকে খুন করেছে বাঘটা, তারপর টেনে নিয়ে যেতে পারেনি বলে এখানে বসেই খেয়েছে। অনুমান করলাম আবার যখন আসবে বাঘটা এই পথ দিয়েই আসবে। মাটিতে বসেই যখন বাঘের অপেক্ষা করতে হবে, নিজেকে আড়াল করার জন্যে কিছু একটা তৈরি করা দরকার আমার। ঠিক কোন জায়গাটায় বসা উচিত হবে খুঁজতে শুরু করলাম। বাঘটা যে পথে আসবে বলে মনে হয় তার পাশে বসা ঠিক হবে না, তাহলে আমি বাঘকে দেখার আগেই বাঘ আমাকে দেখে ফেলবে, কারণ মরির কাছে ফিরে আসার সময় অত্যন্ত সতর্ক থাকে মানুষ খেকো বাঘ। আত্মরক্ষার স্বাভাবিক তাগিদেই সাধারণত এ ধরনের সতর্কতা অবলম্বন করে তারা। এখন তিন জায়গায় বসতে পারি আমি। প্রথমত দ্বিতীয় নালাটির সঙ্গমস্থলের ওপর, দ্বিতীয়ত চার ফুট গভীর খাতটার মুখের কাছে, এতে তিনটি নালার ওপরই নজর রাখা যাবে। আর তৃতীয়টি তিনটি নালার সঙ্গমস্থল থেকে একটু দূরে উঁচু পাহাড়ের উপর। এই তৃতীয় জায়গাটায় বসার সুবিধেও যেমন বেশি, অসুবিধেও তেমন আছে। এখানে বসে মরির ওপর এবং বাঘ আসার সমস্ত সম্ভাব্য পথের ওপর নজর রাখা যাবে, কিন্তু যদি হঠাৎ নিচ থেকে মুখ তুলে চায় বাঘটা,
আকাশের পটভূমিকায় সে স্পষ্ট দেখতে পাবে আমার অবয়ব। অতএব বাঘের নজর এড়াতে হলে সারাক্ষণ মাটিতে উপুড় হয়ে থাকতে হবে আমাকে। তাও না হয় থাকা গেল, কিন্তু যে পাহাড় থেকে নেমে আসবে বাঘটা সেটা থাকবে ঠিক আমার পেছনে। যদি নালা ধরে না এসে সোজা আমার পেছন থেকে এসে হাজির হয় সে, তাহলে বিনা প্রতিবাদে কিছু বুঝে ওঠার আগেই মরতে হবে আমাকে। অনেক ভেবেচিন্তে দ্বিতীয় পথটাই বেছে নিলাম, খাতটার মুখে বসাই ভালো। বলা যায় না, নালা ধরেও আসতে পারে বাঘ, তাই প্রথম প্রস্তাবটা বাতিল করে দিলাম। আর তৃতীয় পথটা তো রীতিমতো আত্মহত্যার সামিল। জায়গা ঠিক হলো, এবার লুকিয়ে থাকার সমস্তটা মেটাতে হবে। প্রথমেই খেয়াল রাখতে হবে মরি খেতে এসে যেন কিছুই সন্দেহ করতে না পারে বাঘটা। মরির আশেপাশের যে কোনো সামান্য পরিবর্তনও পরিষ্কার চোখে পড়ে যায় বাঘের। মাচা বা আত্মগোপনের জায়গা নির্মাণের সময় সর্বদা খেয়াল রাখা উচিত যেন আঞ্চলিক বা প্রাকৃতিক পরিবেশের সাথে তা পুরো মানানসই হয়। ঝোপঝাড় শূন্য স্থানের ঝোপের মতো আত্মগোপনের জায়গা তৈরি করা একেবারেই অনুচিত। মাচা বানাতে হলে ঢাকা দেবার লতাপাতা সব আশেপাশের গাছপালা থেকেই জোগাড় করতে হবে। পাতাগুলো এমনভাবে বসাতে হবে যেন নিচ থেকে দেখলে আশেপাশের গাছপালার সাথে কোনো অসামঞ্জস্য চোখে না পড়ে। আবার যত ভালো আচ্ছাদন দিয়েই মাচা তৈরি হোক না কেন, পাতাশূন্য গাছে বসালে সেটা বাঘের সন্দেহের উদ্রেক করবেই। আবার পাতা ভরা গাছে আচ্ছাদন ছাড়া মাচা বাঁধলে সেটাও সমান সন্দেহ জাগাবে। গাছে মাচা বাঁধতেই এত শব্দই খেয়াল রাখতে হয়, আর আমি লুকোতে যাচ্ছি মাটিতে। অতএব আমাকে আরও বেশি হুঁশিয়ার হতে হবে। যে খাতটির মুখে বসবো স্থির করেছি, তার ভেতরে এবং আশেপাশে ছড়িয়ে আছে ছোট বড় অসংখ্য পাথর। পাড়ের ওপরে আছে কিছু হেনা আর ভেলারির ঝোপ। সরু নালাটা ধরে সদুয়েক গজ এগিয়ে গিয়ে গোটা পাঁচেক বেশ বড় আকারের পাথরের টুকরো বেছে নিলাম আমি। পাথরগুলোকে নালা তিনটার সঙ্গমস্থলে বয়ে আনতে মোট তিনবার যাতায়াত করতে হলো আমার লোকেদের। তারপর আশেপাশের ঝোপ থেকে কিছু ভালো শুদ্ধ ডালপালা লতাপাতাও কেটে আনলো। পাথরগুলোকে কায়দা করে সাজিয়ে নিয়ে যদ্দূর সম্ভব স্বাভাবিক করে লতাপাতা দিয়ে ঢেকে দিলাম। উদ্দেশ্য, ওগুলোর ভেতরে বসে মরিটার দিকে খেয়াল রাখবো আমি। এখান থেকে মাত্র গজ দশ গজ দূরে পড়ে আছে মরিটা। অতএব আত্মগোপনের জায়গাটা বানাতে সাধারণ অবস্থার চাইতে অন্তত 10 গুণ বেশি সতর্ক হয়ে কাজ করতে হচ্ছে আমাকে। কাজটা শেষ হলো একটার একটু পরে। শকুনদের দৃষ্টি থেকে বাঁচানোর জন্য আরও কিছু ঝোপঝাড় কেটে মরিটাকে ভালো মতো ঢেকে যাওয়ার জন্য লোকজনকে নির্দেশ দিলাম আমি। এরপর খাওয়ার জন্য লোকজনসহ লোকানাহালিতে ফিরে এলাম। শেষ মুহূর্তে গিয়ে পৌঁছানোর চেয়ে একটু আগে গিয়ে শিকারের অপেক্ষা করাই আমার নীতি। এতে প্রতীক্ষার সময়টা একটু দীর্ঘ হলেও অন্য দিক দিয়ে সুবিধা আছে, জায়গা মতো গিয়ে ঘুঁচিয়ে বসা যায়। আর ওই একটু দীর্ঘ সময় কাটাতে কিন্তু আসলে খারাপ লাগে না, কারণ জঙ্গলে চুপ করে বসে থাকলে অনেক কিছু দেখার আছে, শোনার আছে, জানার আছে। খাওয়া দাওয়ার পরপরই সময় থাকতে থাকতে রওনা হয়ে গেলাম আমি। এবেলা আর নিলাম না কাউকে, একা হলে মানুষ খেকো শিকারের সময় বেশি নিরাপদ বোধ করি আমি, কারণ এতে শুধু নিজের জান বাঁচানোর দায়িত্ব থাকে আমার, অন্য কারো দায়িত্ব নিতে হয় না। জায়গা মতো পৌঁছতে পৌঁছতেই বেলা 3:30 বেজে গেল। প্রথমেই মরির গা থেকে ডালপালাগুলো সরিয়ে ওগুলো যেখান থেকে কেটে এনেছিল সেখানেই ফেলে দিয়ে এলাম। মরির কাছে এগোনোর সময় আশেপাশের ঝোপঝাড়, কাটা গাছ ইত্যাদি দেখলে বা এখানে ওখানে কাটা ডালপালা ছড়িয়ে থাকতে দেখলে সন্দিগ্ন হয়ে পড়ে বাঘ।
নির্দিষ্ট সময়ের আগে এসে বসার পুরস্কার ঘণ্টাখানেক পরেই পেয়ে গেলাম। হঠাৎ আমার সামনের দ্বিতীয় নালাটার পাড়ের ওপর লম্বা ঘাসের মাথা ছাড়িয়ে চোখে পড়ল কিছু একটা, কিন্তু কি সেটা বুঝতে পারলাম না। ঘাসের মাথা ছাড়িয়ে ছোট ছোট কি যেন দুটো খাড়া হয়ে আছে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো দুটো জিনিসের মাঝের ফাঁকের বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছে না, এবং একটা নড়া মাত্রই অন্যটাও নড়ে উঠছে। একটা উপরে উঠলে অন্যটাও উঠছে, ব্যাপারটা কি কি ওই অদ্ভুত জিনিস দুটো? প্রায় আধ ঘন্টা ধরে লক্ষ্য করে গেলাম ও দুটোকে। প্রথমে মনে হলো একজোড়া ছোট পাখি, কিন্তু সবসময় এমনভাবে জোট বেঁধে সমান দূরত্ব বজায় রেখে কি করে চলবে পাখি, তাই মাথা থেকে দূর করে দিলাম চিন্তাটা। কিন্তু তাহলে হঠাৎ বুঝে ফেললাম ব্যাপারটা, আসলে ওটা একটা জানোয়ার। এখান থেকে ওর কানের ডগা দুটো শুধু দেখতে পাচ্ছি আমি, তীক্ষ্ণ দৃষ্টিতে মরিটাকে লক্ষ্য করছে ওটা। তাহলে এসে গেছে মানুষ খেকোটা। রাইফেলটার ওপর হাতের চাপ শক্ত হলো আমার। মিনিট দশেক কেটে গেল, পাথরের মূর্তির মতো অনর হয়ে বসে থাকলাম। চোখের পাতা নাড়াতেও ভয় হচ্ছে। ধীরে ধীরে কান দুটো উঁচু হতে শুরু করলো জন্তুটার, মাথার চাঁদিটা চোখে পড়ল, তারপর বেরিয়ে এলো চোখ দুটো, সরাসরি আমার এদিকেই তাকিয়ে আছে ওটা। চমকে উঠলাম আমি, বাঘ নয় ওটা, চিতা। তাহলে ভুল করেছে শোলাগারা, মানুষকে ওটা আসলে বাঘ নয়, চিতা। কিন্তু আমি স্থির নিশ্চিত মোষের বাচ্চাটা বাঘের হাতে মারা গেছে। পায়ের ছাপ আর খাওয়ার কায়দা দেখেই পুরো 100% নিশ্চিত হওয়া যায় এ ব্যাপারে। আস্তে করে মাথাটা আর একটু উঁচু করল চিতাটা। এতক্ষণ বসে থাকার পরে উঠে দাঁড়িয়েছে ওটা। এখন আমার আত্মগোপনের জায়গাটার দিকে দৃষ্টি রেখে সতর্ক মন্থর পায়ে ঘাসবন ছেড়ে বেরিয়ে এলো চিতাটা। আস্তে করে নামলো নালায়, এখনও আমার এদিকেই নজর। হঠাৎ থেমে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে মরিটার দিকে চাইল একবার চিতাটা, তারপর পায়ে পায়ে এগিয়ে গেল ওটার দিকে। মরিটার কাছে গিয়েও সহজ হতে পারছে না চিতাটা, বারবার এদিক ওদিক, বিশেষ করে আমার এদিকে তাকাচ্ছে সে। আবার পেছন ফিরে চাইছে যেদিক থেকে এসেছিল সে, কিন্তু কিছু একটা ব্যাপার সন্দেহের উদ্রেক করছে ওর। সেটা কি? হঠাৎ বুঝতে পারলাম আমার আত্মগোপনের জায়গাটাই, আমাকেও কি দেখে ফেলেছে সে। আরও একটা ব্যাপারে সহজ হতে পারছে না চিতাটা, সেটা হলো ভয়। বাঘের খাবার চুরি করতে এসেছে সে, ধরা পড়লে কি শাস্তি হবে জানা আছে ওর, নিশ্চিত মৃত্যু। আরেকবার তীক্ষ্ণ দৃষ্টিতে আশপাশটা দেখে নিয়ে খাবার জন্য মুখ নামালো চিতাটা, কিন্তু শেষ মুহূর্তে সাহস হারালো সম্পূর্ণভাবে। চাপা গলায় গুঙিয়ে উঠেই ছিটকে পিছিয়ে এলো সে, যেন বলতে চাইছে যা শালা খাবই না। চলে যাবার জন্য ঘুরে দাঁড়ালো চিতাটা, কিন্তু তারপরই কি ভেবে যেন মত পরিবর্তন করলো। আমার দিকে ঘুরে দাঁড়ালো সে, বোধহয় ভাবছে তোমাকে যখন সন্দেহই হয়েছে কৌতূহলটা মিটিয়েই নি না কেন। আবার রাইফেলটা শক্ত হাতে চেপে ধরে দুরু দুরু বুকে অপেক্ষা করতে লাগলাম। ধীরে, অতি ধীরে অনুসন্ধান করতে আমার দিকে এগিয়ে এলো চিতাটা। আমার কাছ থেকে মাত্র 2 গজ দূরে এসে থমকে দাঁড়ালো সে। আমার দেখে তার চোখের তারায় ফুটে উঠল প্রথমে বিস্ময়, তারপর ক্রোধ, তারপর ভয়, আর সবশেষে আতঙ্ক। চাপা গড়গড় করে উঠে দেহের সামনেটা নামিয়ে দুথাবার মাঝে মাথাটা নিচু করে দাঁড়ালো সে। ক্রমশ উঁচু হয়ে উঠেছে পেছনটা, শূন্যে উঠতে শুরু করেছে লেজ, আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চিতাটা। চকিতে রাইফেলের বাঁটটা কাঁধে তুলে নিয়ে চিতাটা ঠিক 2 চোখের মাঝে নিশানা করলাম আমি।
ট্রিগারের ওপর চেপে বসতে শুরু করেছে আঙুল। হঠাৎ দ্বিতীয়বারের মতোই সেদিন আবার সাহস হারালো চিতাটা। এক ঝটকায় পেছনে গিয়ে উল্টে পড়ে তিন লাফ দিয়ে অদৃশ্য হয়ে গেল ওপারের ঘাস বনে। এতে অদ্ভুত একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো আমার সেদিন চিতা সম্পর্কে। প্রথমত, এত সতর্কতা সত্ত্বেও কোনো কাজেরই হয়নি আমার আত্মগোপনের জায়গাটা। দ্বিতীয়ত, নিশ্চল হয়ে বসে থাকার গুরুত্ব জানতে পেরেছি। মাত্র 6 ফুটের ভেতর আসার পর আমাকে মানুষ বলে চিনতে পেরেছে চিতাটা, যদিও আরও অনেক আগেই চেনা উচিত ছিল ওর। তৃতীয়ত, সমগোত্রের হলেও বাক্যে সাংঘাতিক ভয় পায় চিতা। চতুর্থত, মানুষকেও রীতিমতো ভয় পায় ওরা। এখানে আত্মগোপন করে থেকে বাঘের চোখকে ফাঁকি দিতে পারবো কি না প্রমাণ করে দিয়ে গেছে চিতাটা। তাহলে কি করব, চলে যাব? কিন্তু বিকেল গড়িয়ে গেছে, সন্ধ্যার আগে গায়ে পৌঁছতে পারবো না কিছুতেই। মানুষকে করে এলাকার মধ্যে দিয়ে অন্ধকারে একাকি হাঁটাও কোনো মতেই নিরাপদ নয়। অগত্যা নিজেকে ভাগ্যের উপর সঁপে দিয়েই বসে থাকারই স্থির করলাম। পশ্চিমের পাহাড়ের মাথার উপর নেমে এসেছে সূর্য, অল্পক্ষণ পরেই হারিয়ে যাবে ওপারে। পাখির ডাকে জীবন্ত হয়ে উঠেছে আমার আশেপাশের ঝোপঝাড়গুলো। চতুর্দিক থেকে শোনা যাচ্ছে বুনো কবুতরের ডাক। নালাটার কাছে নেমে এসে পাড়ের নরম মাটিতে কেঁচো খুঁজে বেড়াচ্ছে কোয়েলের ঝাঁক। নালার ওপারের ছোট ঝোপ থেকে শুরুত করে বেরিয়ে এলো একটা ভীরু খরগোশ। লাফাতে লাফাতে মরিটার কাছে সেই ভয় পেয়ে ছুটে পালালো আবার ঝোপের দিকে। এখান থেকে প্রায় আধ মাইল দূরে পাহাড়ের পাদদেশ থেকে শুরু হয়েছে গভীর বন। সেই বনের দিক থেকে বয়ে আসা বাতাসে ভেসে আসছে ময়ূরের ডাক আর বুনো ফুলের সুবাস। ধীরে ধীরে পশ্চিমের পাহাড়ের আড়ালে অস্ত গেল সূর্য। 6টা বাজতে না বাজতেই বনের নিয়মে হঠাৎ করেই গাঢ় অন্ধকারে ঢেকে গেল চারদিক। তাছাড়া আজ অমাবস্যা, চাঁদের মুখ দেখা যাবে না। একটা দুটো করে তারা ফুটতে শুরু করলো আকাশে। অল্পক্ষণের মধ্যেই সমস্ত আকাশ জুড়ে মিটমিট করে জ্বলতে শুরু করলো অসংখ্য তারা। সেই তারার আলোয় অন্ধকারের গাঢ়ত্ব কেটে গিয়ে একটা আবছা আলো ছড়িয়ে পড়ল সমস্ত বনভূমি আর ঘাস বনের উপর। হঠাৎ সতর্ক হয়ে গেলাম আমি। বিপদের গন্ধ পেয়েছে আমার অবচেতন মন। বুঝতে পারছি ভয়ঙ্কর কিছু একটা ঘটার অপেক্ষায় আছে আশেপাশের জানোয়ার, কীটপতঙ্গ সবাই। অস্বাভাবিক নীরব মনে হচ্ছে চারদিকটা। একটা ঝিঁঝি পর্যন্ত ডাকছে না কোথাও। ভীষণ অস্বস্তি বোধ করছি। চারদিকের এই অস্বাভাবিক নীরবতার একটাই মানে হয়, ভয়ঙ্কর কিছু একটা আসছে এদিকে, যার আগমনে চুপ করে গেছে সমস্ত দুর্বলতর প্রাণীকুল। কী সেটা? বাঘ? তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের নালাটার দিকে চেয়ে থাকলাম। সামান্যতম শব্দ শোনার জন্য খাড়া করে রাখলাম কান। কিন্তু কিছুই চোখে পড়ল না, কোনো জানোয়ারের অবয়ব দেখতে পেলাম না, কোনো শব্দও শুনলাম না। শুধু সামনের নালার পাড়ের সাদা বালির ওপর পড়ে থাকা মরিটাকে কালো মতো চোখে পড়ছে। গা গুলিয়ে ওঠা গন্ধ ছড়াচ্ছে ওটা চারদিকে। ধীরে ধীরে কেটে যেতে থাকলো সময়। সেকেন্ডগুলোকে মনে হচ্ছে ঘন্টার মতো। আমার অবচেতন মনে আরও তীব্র হয়ে উঠেছে বিপদের অনুভূতি। এখান থেকে উঠে ছুটে পালাতে ইচ্ছা করছে। অনেক বুঝিয়ে শুনিয়ে শান্ত করলাম নিজেকে। বোঝালাম এমনভাবে আতঙ্কিত হয়ে পড়ার কোনো কারণ ঘটেনি এখনো। চারদিকের নিস্তব্ধতা সম্পর্কে মনকে বোঝালাম, শান্তি। সময়ও বেশি হয়নি, 7:50 বেজেছে মাত্র। কিন্তু তারপরেই চিতাটার কথা মনে পড়ে গেল আমার। কত সহজে আমার লুকোনোর জায়গা আবিষ্কার করে ফেলেছে ওটা, তাও মনে পড়ল।
বাঘটাও তো এমনই সহজেই দেখে ফেলতে পারে আমাকে। চিতাটাকে ভয় করারও কিছু ছিল না, কিন্তু এখন যার অপেক্ষা করছি সে বাঘটা মানুষ খেকো। আবার ভয় পেতে লাগলাম। কে জানে এই মুহূর্তে আমার উপর লাফ দেওয়ার জন্য তৈরি হচ্ছে কিনা বাঘটা। কয়েক মিনিট পরই আমার পেছনে এক ভয়ঙ্কর কান ফাটানো গর্জন শুনে সব প্রশ্নের জবাব পেয়ে গেলাম আমি। গর্জনের পরপরই শোনা গেল এক অসহায় প্রাণীর তীব্র আর্তনাদ, তারপরই আবার গর্জন এবং দুটো প্রাণীর ধস্তাধস্তি আর গড়াগড়ির শব্দ। আবার একবার অসহায় প্রাণীটা আর্তনাদ করে উঠেই মাঝপথে থেমে গেল। বুঝলাম একটা বুনো শুয়োরকে খুন করেছে বাঘ। পাহাড়ের ওপরের বন থেকে নেমে এসে মুড়িটার দিকেই এগোচ্ছিল বাঘ, আর ও দুটোর মাঝখানে ছিলাম আমি। আমার খাতটা থেকে কয়েক গজ দূরে থাকতেই হঠাৎ বাঘের সামনে এসে পড়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচিয়ে দেয় শুয়োরটা। বোধহয় পথের ধারে ফসলের ক্ষেতে ঢোকার জন্যেই পাহাড়ের ওপর থেকে নেমে আসছিল ওটা। শুয়োরটার ভাগ্য মন্দ আর আমার ভাগ্য ভালো হওয়ায় বাঘের সামনে পড়ে যায় হতভাগা জানোয়ারটা। মিনিটখানেক চুপ থাকার পর কানে এলো হাড় চিবানোর কড়মড় শব্দ আর মাঝে মাঝেই বাঘটার তৃপ্তি মেশানো মৃদু গড়গড় ধ্বনি। বোঝা যাচ্ছে আমার কাছ থেকে বড়জোর 50 গজ দূরে চলছে বাঘটার ভোজন পর্ব। কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি, করারও কিছু নেই। এখন সামান্যতম নড়াচড়া করলেই আমার অস্তিত্ব প্রকাশ হয়ে পড়বে বাঘের কাছে। যত সাবধানী হই না কেন মৃদু শব্দ হবেই, আর সেটুকুই বাঘের তীক্ষ্ণ শ্রবণ শক্তির পক্ষে যথেষ্ট। আকাশে চাঁদ থাকলে না হয় তার আলোয় ঝোপের আড়ালে থাকা বাঘটাকে দেখার আশা ছিল, কিন্তু চাঁদ না থাকাতে সে আশাও নেই। চেষ্টা করলে হয়তো কোনো মতে বাঘের দিকে মুখ করে বসতে পারি, কিন্তু কোনো লাভ হবে না তাতে। বাঘের হাড় চিবানোর শব্দ যতক্ষণ কানে আসছে ততক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত, তারপরেই শুরু হবে আসল বিপদ। হয়তো এই সরু নালাটা বেয়েই মরির কাছে আসবে বাঘ। খাওয়ার জন্যে না হলেও অন্তত তার খাবারটা ঠিক আছে কিনা দেখার জন্য হলেও একবার আসবে সে। আর শুয়োরের মাংস খেয়ে পেট না ভরলে তো আসবেই। সরু নালা ধরে বাঘটা এগিয়ে এলে তার নজরে পড়বই আমি। তাহলে এই অন্ধকারে তখন আমার নিশ্চিত মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। একটানা খেয়েই যাচ্ছে বাঘটা। হঠাৎ বাতাসের শোঁ শোঁ শব্দ কানে এসে বাঁচতেই বুঝলাম 10টা বেজে গেছে। এগিয়ে আসছে ঝোড়ো উপত্যকার ঝোড়ো হাওয়া, বাতাসের গর্জনে চাপা পড়ে যাবে বাঘের হাড় চিবানোর শব্দ। এতদিন ওই দম দামাল হাওয়া বিস্ময়ের উদ্রেক করেছে আমার, জাগিয়ে তুলেছে কৌতূহল। আজ কিন্তু তা আমার মনে জাগিয়ে তুলল ভয় ও আতঙ্ক, কারণ বাতাসের গর্জনের জন্য বাঘের গতিবিধি ঠাহর করতে পারবো না আমি। গাছের মাথা ছুঁয়ে শীষ দিতে দিতে তীব্র গতিতে ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া, ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তার গর্জন। মিনিটখানেকের মধ্যেই এসে আমার গায়ে ঝাপটা মারল হাওয়া। এখন আর বাঘের হাড় চিবানোর শব্দ পাওয়া যাচ্ছে না, আগামী 5 ঘন্টার মধ্যে পাওয়া যাবেও না। এই সময়ের মধ্যে বাঘ আমার 2 গজের মধ্যে এসে দাঁড়ালেও টের পাবো না আমি। বাতাসের কান্না ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না এখন। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে মানুষ খেকোটা এসে দাঁড়িয়েছে আমার ঘাড়ের ওপর। ঠান্ডাও বাড়ছে, তাঁতে দাঁত বাড়ি খেতে শুরু করেছে আমার। আরও আতঙ্কিত হয়ে পড়লাম, কারণ বাতাস বইছে আমার দিক থেকে বাঘের দিকে। আমার ওই দাঁতে দাঁতে বাড়ি লাগার মৃদু শব্দ বাঘের কল্পনাতীত তীক্ষ্ণ শ্রবণ শক্তিকে ফাঁকি দিতে পারবে না। অসহ্য মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কেটে যেতে থাকলো সময়। মাঝরাতে হলো, হঠাৎ মনে হলো
ঘাসবনের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ ছাড়াও একটা শব্দ কানে এসে বাজছে, কোনো বড় আকারের জানোয়ারের ঘাস ঠেলে এগুনো শব্দ। এমনিতেই রাইফেলটা ধরে থাকতে তার হাত ব্যথা করছিল, তবুও আরও শক্ত করে চেপে ধরলাম ওটাকে। শুয়োরটাকে যেখানে বসে খাচ্ছে বাঘটা সেদিকে তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা করে ফেলেও কিছুই দেখলাম না, থেমে গিয়েছিল। কিন্তু আবার শব্দ শুনলাম ঘাস ঠেলার, এবার আরও স্পষ্ট, বড় নালাটার দিক দিয়ে আসছে জানোয়ারটা। চকিতে মাথা ঘুরিয়ে তাকালাম নালাটার দিকে, তারার ম্লান আলোয় ধূসর বালির ওপর দিয়ে দ্রুত গতিতে এগিয়ে আসছে এদিকেই বিশাল একটা কালো ছায়া। এই পথ ধরেই গতরাতে ফিরে গিয়েছিল বাঘটা। জানোয়ারটা আরও কাছে আসতেই চিল্লাম ওটাকে, হাতি। কাছে, আরও কাছে এগিয়ে আসছে হাতিটা। মতি গতি দেখে ভয় হচ্ছে আমার খাতটা মারিয়েই চলে না যায় ওটা। উল্টো দিক থেকে হাওয়া না বইলে বহু আগেই আমার গন্ধ পেয়ে যেত হাতিটা, তাহলে আরও বিপদে পড়তাম। হঠাৎ বাতাসের তীব্র শব্দকে ছাপিয়ে আগের জায়গা থেকেই গর্জন করে উঠল বাঘটা, হাতিটাকে দেখে ফেলেছে সে। থমকে দাঁড়িয়ে পড়ল হাতিটা, মাটির ওপর বার দুয়েক আঘাত আনল সুর দিয়ে, তারপর গুটিয়ে নিল সুরটা। অর্থাৎ বাঘটা বলছে, তোর ধমকে ভয় পাবো কি হারামজাদা, এগিয়ে আয়, হয়ে যাক এক হাত। কাঁধের ওপর দিয়ে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছি হাতিটার দিকে। মাটির ওপরে সামনের এক পা দিয়ে আছড়ে আছড়ে এখন ধুলোর ঝড় তুলছে হাতিটা। কান দুটো আর পথপথ করে নড়ছে না ওটার, লেপটে আছে মাথার দুপাশে। পেছনে খাড়া হয়ে উঠেছে শরীরের তুলনায় ক্ষুদ্র লেজটা। সাধারণত পরস্পরকে এড়িয়ে চলে বাঘ আর হাতি, কিন্তু এখন বোধহয় আমার বারোটা বাজাতেই কাপুরুষের পরিচয় দিতে রাজি হচ্ছে না কেউ। ধ্বংসের এই দুই মূর্তিমান দানব এখন যুদ্ধে লিপ্ত হলে আর রক্ষা নেই, দুজনের আক্রমণের মাঝখানে পড়ে তুলো ধুনো হয়ে যাব আমি। আমাকে চমকে দিয়ে আবার চেঁচিয়ে উঠল বাঘটা, উফ উফ হাঁক দিয়েই ছোট ছোট লাফে একেবারে সরু নালাটার কাছে এসে হাজির হলো সে। তার কয়েক ফুটের মধ্যেই পড়ে আছে মরিটা, শুয়োরটাকে খাওয়ার সময়ও মরিটার কথা ভুলে যায়নি সে, তাই হাতিটাকে দেখেই প্রথম মরি বাঁচাতে এগিয়ে এলো বাঘটা। আমার বাঁ দিকে বড় জোর 20 ফুট দূরে দাঁড়িয়ে এখন রাগে গজরাচ্ছে বাঘটা। হাতিটা চলে এসেছে আমার ঠিক পেছনে, জানোয়ার দুটোর মধ্যে এখন 50-60 ফুটের ব্যবধান, দুটো জানোয়ারের ওপর একসাথে নজর রাখা সম্ভব নয় আমার পক্ষে। তাই যার আগে আক্রমণ করার সম্ভাবনা বেশি, অর্থাৎ বাঘটার ওপর নজর রাখলাম আমি। সামনের দুথাবার মাঝে মাথা রেখে নিচু হয়ে প্রায় মাটির উপর এনে ফেলেছে বাঘ শরীরটাকে, লেজটা দিয়ে চাবুকের মতো বাড়ি মারছে মাটিতে। কয়েক মুহূর্তের মধ্যেই লাফ দেবে সে। হাতিটার দিকে নজর দিতে পারছি না, কিন্তু হাঁক ডাক শুনেই বুঝতে পারছি পুরো তৈরি হয়ে গেছে ওটাও, যে কোনো মুহূর্তে বাঘের আক্রমণ ঠেকাতে ছুটে সামনে চলে আসতে পারে সে। মাথার ভেতর চিন্তার ঝড় বইছে আমার, ইচ্ছে করলে গুলি করতে পারি জানোয়ার দুটোকে, কিন্তু কোনটাকে আগে করব? বাঘটাকে গুলি করলে নতুন শত্রু দেখে আমাকেই তাড়া করবে হাতিটা, আর হাতিটাকে করলে নতুন মুখরোচক খাবার দেখে মুহূর্তেই ছুটে এসে আমার ঘাড় মটকে দেবে মানুষ খেকোটা। অনেক ভেবে চিনতে ঠিক করলাম বাঘটাকে আগে গুলি করব, কারণ বাঘের চেয়ে ধীর গতিতে আসবে হাতি, অতএব বাঘটাকে গুলি করার পর হাতিটাকে গুলি করার একটা সুযোগ পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 1 সেকেন্ডের 1/5 সময়ের মধ্যেই এতগুলো ভাবনা ভেবে ফেললাম। জানোয়ার দুটোর যুদ্ধংদেহী ভাব দেখেই কাঁধে ঠেকিয়ে ফেলেছিলাম রাইফেলের বাঁট।
এখন বাম হাতের বুড়ো আঙুল দিয়ে আলতো করে টিপে দিলাম টর্চের বোতাম। গায়ের ওপর উজ্জ্বল টর্চের রশ্মি পড়তেই চমকে গেল বাঘটা। ওই তীব্র আলো সহ্য করতে না পেরে পিঠ পিঠ করে চেয়ে থাকলো আলোর উৎসর দিকে। আস্তে করে ট্রিগার টিপলাম আমি। গুলি খেয়ে মাটিতে পড়ে গিয়ে মোচড় খেতে শুরু করলো বাঘের শরীরটা। প্রথম গুলিটার আওয়াজ মিলাতে না মিলাতেই রাইফেলের আন্ডার লিভার টেনে পরপর আরও দুবার গুলি চালালাম। মানুষ খেকো বাঘকে বিন্দুমাত্র সুযোগ দেওয়া উচিত মনে করি না আমি। বাঘটাকে গুলি করে বিদ্যুৎ গতিতে ঘুরে বসলাম হাতিটার দিকে, কিন্তু দেখলাম ওটা নেই। এদিক ওদিক মাথা ঘুরিয়ে চাইলাম, নেই। উজ্জ্বল আলোর ঝলকানি দেখে আর রাইফেলের কান ফাটানো শব্দ শুনেই ভেগেছে বিশাল দেহী ঐরাবত। বাঘটার দিকে আবার চেয়ে দেখলাম, মৃদু মৃদু পা নাড়াচ্ছে ওটা এখনও। একটু পরই একেবারে থেমে গেল ওটার পা নাড়া। বুঝলাম মারা গেছে ঝোড়ো উপত্যকার বাঘ। এক ভয়াবহ বিভীষিকার হাত থেকে রক্ষা পেল শোলাগারা। গত দু ঘন্টা ধরে একনাগারে উৎকণ্ঠার মধ্যে থাকার প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করলো এতক্ষণে। ভীষণ দুর্বল মনে হচ্ছে নিজেকে, যন্ত্রণায় ছিঁড়ে পড়তে চাইছে মাথা। যে ঝড়ো হাওয়াটাকে গত দুই ঘন্টা ধরে মনে মনে গালাগাল করেছি সেটাকে এখন দারুণ ভালো লাগছে। ঠান্ডা হাওয়ায় আস্তে আস্তে মাথা ব্যথা কমে এলো। নির্বিঘ্নে মাটির উপরে চিত হয়ে শুয়ে তারাখচিত আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎই ভেঙে গেল ঘুম। অনুভব করলাম চারদিকে নেমে এসেছে কবরের নীরবতা। ঘন কালো মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেছে তারাগুলো। ঘোর কাটতেই ঘুম ভেঙে যাওয়ার কারণটা বুঝলাম, থেমে গেছে ঝোড়ো হাওয়া। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10:50। বৃষ্টি আসবে বুঝতে পেরে উঠে পড়লাম। বাঘটাকে সেখানেই ফেলে রেখে রওনা দিলাম গ্রামের দিকে। টর্চের আলোয় পথ দেখে দেখে বেশ কিছু খাঁড়ি নালা আর ঝোপঝাড় ভেঙে ভিজে চুপচুপে হয়ে এসে উঠলা পৌঁছালাম লোকানাহালিতে। ঝরঝরে শরীর নিয়ে ঘুম থেকে উঠলাম পরদিন সকাল 9টায়। হঠাৎ কথাটা মনে পড়ল, কাল রাতে মানুষ খেকোটাকেই মেরেছি তো, নাকি এটা অন্য কোনো বাঘ? চিন্তাটা মনে উদয় হওয়া মাত্রই বাঘটাকে পরীক্ষা করে দেখতে রওনা হলাম। কয়েকজন গ্রামবাসীও চলল সঙ্গে। বিকেলের মধ্যে মরা বাঘটাকে নিয়ে ফিরে এলাম গ্রামে। মানুষ খেকোটা মারা গেছে শুনে ওটাকে দেখতে দূরের গ্রাম থেকেও লোকজন এসে হাজির। ওরা বলল মানুষ খেকোটাকেই মেরেছি আমি। তবু নিশ্চিন্ত হতে পারলাম না। এই বাঘ মারার একদিন পরে ফিরে এলাম ব্যাঙ্গালোরে। 6 মাস পেরিয়ে যাওয়ার পরও ঝোড়ো উপত্যকায় বাঘের হাতে মারা গেল না আর কোনো মানুষ। এবারে নিশ্চিন্ত হলাম, মানুষ খেকোটাকেই মেরেছি আমি। তবু একটা আক্ষেপ থেকে গেল মনে। বাঘ আর হাতির লড়াই দেখার সুযোগ পেয়েও তা দেখার সৌভাগ্য হলো না আমার। শেষ হলো আমাদের আজকের গল্প, ঝড়ো উপত্যকার বিভীষিকা। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো গল্পের রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে একটি সারপ্রাইজ নিয়ে আসছি, আশা করি আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।